Hi students, cordial welcome to my channel. In this video, I am going to discuss with you some basic information about tense. I have already posted a group of lectures. If you are not aware of it, you can visit to my playlist of the channel. Before the beginning of my lecture, I would like to recommend you to subscribe the channel to get more videos on English grammar series. So without delay, let's start the class. वाक्य कखनो सम्पूर्ण होते पारे ना क्रियापद के छाड़ा। वाक्य क्रियापदटिके आमरा विभिन्न भावे एवं विभिन्न रूपे व्यवहार करी। आमरा जखन कोनो किछु बर्णना करी तखन सेई बर्णनाटीर कोन समयेर कथा उल्लेख करेछे ता जाना बा बुझा আমাদের একান্তই প্রয়োজন। তা জানতে বুঝতে বা প্রয়োগ করতে হলে বাংলার মতো ইংরেজিতেও টেন্স জানতে হবে। আমাদের কাছে টেন্সেই হলো একমাত্র রাস্তা যে কিনা বলতে বা বুঝতে সাহায্য করবে একটি বাক্যের বর্ণনা কার নিয়ে। আমরা এখন টেন্স শুরু করব তার ডেফিনেশন দিয়ে। এ টেন্স ইজ এ ফর্ম অফ এ ভার্ব দ্যাট ইজ রিলেটেড টু এ পার্টিকুলার টাইম। ইট হেল্পস টু এক্সপ্রেস দা রাইট টাইম when a particular event or situation happens. Tense হলো ক্রিয়াপদের রূপ যেটি কোনো নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত। এটি বুঝতে সাহায্য করে যে ঘটনাটি বা বর্ণনাটি কোন সময় ঘটেছে। Characteristics of tense. এরপর আমরা জানবো টেন্সের বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে। Number one, it is related to a particular time. এটি একটি নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত। It helps to express the right time when a particular event or situation happens. এটা আমাদের বুঝতে সাহায্য করে যে ঘটনাটি কোন সময় ঘটেছে। It expresses time reference regarding the moment of speaking. এটি ইঙ্গিত করে কোন মুহূর্তের কথা বলা হয়েছে। আমরা যখন ইংরেজিতে কথা বলি বা কোনো একটা বাক্য উচ্চারণ করি তখন এইসব বৈশিষ্ট্যগুলি আমাদের বাক্যগুলির মধ্যে থাকে। আর এইসব বৈশিষ্ট্যগুলির দ্বারাই আমরা আমাদের বর্ণনার সময়কালটাকে ঠিকঠাক করে নির্ধারণ করতে পারি। Kinds of tense. এরপর জানবো টেন্সের প্রকারভেদ নিয়ে। Mainly there are three types of tense, present, past and future. সাধারণত তিন ধরনের কাল হয়ে থাকে, সেগুলি হলো বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত। But each of them has their four individual parts. These are indefinite, continuous, perfect and perfect continuous. কিন্তু তাদের আবার প্রতিটার চারটি করে ভাগ রয়েছে, সেগুলো হলো indefinite, continuous, perfect এবং perfect continuous. Indefinite tense. Indefinite tense divided into three parts. আমরা indefinite tense কে তিন ভাগে ভাগ করতে পারি। Number one, present indefinite tense, যাকে আমরা বাংলায় সাধারণ বর্তমান কাল বলি। আমরা এই সাধারণ বর্তমান কালে ভার্বের present form বসাই। অথবা যদি সাবজেক্টটি third person singular হয় তখন ভার্বের শেষে as কিংবা es যোগ করি। যেমন I work, he works, you work। এখানে work হলো present form আর works হলো as বা es form। যেহেতু he third person singular number তাই তারপরে ওয়ার্কস হয়েছে। নাম্বার টু, পাস্ট ইন্ডিফিনাইট টেন্স, যাকে আমরা বাংলায় সাধারণ অতীতকাল বলে থাকি। এই টেন্সে আমরা পাস্ট ফর্মের ভাব ব্যবহার করি, যাকে আমরা সেকেন্ড ফর্মও বলে থাকি। যেমন আই ওয়ার্ক, হি ওয়ার্ক, ইউ ওয়ার্ক। এখানে ওয়ার্ক হলো সেকেন্ড ফর্ম অফ ভার্ব। নাম্বার থ্রি, ফিউচার ইন্ডিফিনাইট টেন্স, যাকে আমরা বাংলায় সাধারণ ভবিষ্যৎ কাল বলে থাকি। এই টেন্সে আমরা শ্যাল অথবা উইল এর পর প্রেজেন্ট ফর্মের ভার্ব ব্যবহার করি। যেমন আই শ্যাল ওয়ার্ক, হি উইল ওয়ার্ক, ইউ উইল ওয়ার্ক। Continuous tense. Continuous tense divided into three parts. Continuous tense কো আমরা তিন ভাগে ভাগ করতে পারি। Number one, present continuous tense, যাকে আমরা বাংলায় ঘটমান বর্তমান কাল বলি। এই ধরনের টেন্সে আমরা am, is, are, auxiliary verb ব্যবহার করি এবং ভার্বের সাথে আইএনজি যোগ করি। যেমন আই এম ওয়াকিং, হি ইজ ওয়াকিং, ইউ আর ওয়ার্কিং। নাম্বার টু, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে বাংলায় আমরা ঘটমান অতীত কাল বলি। এই ধরনের টেন্সে আমরা ওয়াজ অথবা ওয়ের অক্সিলারি ভার্ব ব্যবহার করি এবং তার সাথে ভার্বের আইএনজি ফর্মকে যুক্ত করি। যেমন আই ওয়াজ ওয়াকিং, হি ওয়াজ ওয়াকিং, ইউ ওয়ার ওয়াকিং।
নাম্বার থ্রি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যাকে আমরা বাংলায় ঘটমান ভবিষ্যৎকাল বলবো। এই ধরনের টেন্সে শ্যাল বি, উইল বি, অক্সিলারি ভার্বের সাথে আইএনজি যুক্ত ম্যান ভার্ব ব্যবহার করি, যেমন আই শ্যাল বি ওয়ার্কিং, হি উইল বি ওয়ার্কিং, ইউ উইল বি ওয়ার্কিং। এই ভিডিওতে আমরা কেবল প্রতিটা টেন্সের একটা ওভারভিউ জানবো, আমরা পরের ভিডিওগুলোতে ডিটেলে আলোচনা করব প্রতিটা টেন্স সম্বন্ধে। Perfect tense, like indefinite tense and continuous tense, perfect tense also divided into three parts. Indefinite tense এবং continuous tense এর মতোই perfect tense কেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি। আমরা একটু আগে continuous tense সম্বন্ধে জানলাম। Continuous tense এ কোনো একটা কাজ চলছে সেই রকম বোঝায়, সেটা অতীতে হতে পারে, বর্তমানে হতে পারে, অথবা ভবিষ্যতে হতে পারে। যখন আমরা পারফেক্ট টেন্স নিয়ে কথা বলি, পারফেক্ট টেন্সে কোনো একটি ঘটনা কিছু সময় ধরে চলে এবং ঘটনাটি শেষ হয়ে যাওয়া বোঝায়। পারফেক্ট টেন্সের ঘটনাটি পুরোপুরি ভাবে ঘটে যায় বলে বাংলায় একে আমরা পুরা ঘটিত কাল বলে থাকি। নাম্বার ওয়ান প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যাকে আমরা বাংলায় পুরা ঘটিত বর্তমান কাল বলি। এই পুরা ঘটিত বর্তমান কালে হ্যাজ অথবা হ্যাভ অ্যাক্সিলারি ভার্ব বসে তারপর ম্যান ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসানো হয়, যেমন আই হ্যাভ ওয়ার্ক, হি হ্যাজ ওয়ার্ক, ইউ হ্যাভ ওয়ার্ক। নাম্বার টু পাস্ট পারফেক্ট টেন্স, যাকে বাংলায় আমরা পুরা ঘটিত অতীতকাল বলবো। এই পুরা ঘটিত অতীতকালে হ্যাড অ্যাক্সিলারি ভার্ব বসে এবং তারপরে ম্যান ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, যেমন আই হ্যাড ওয়ার্ক, হি হ্যাড ওয়ার্ক, ইউ হ্যাড ওয়ার্ক। নাম্বার থ্রি ফিউচার পারফেক্ট টেন্স, যাকে আমরা বাংলায় পুরা ঘটিত ভবিষ্যৎ কাল বলি। এই পুরা ঘটিত ভবিষ্যৎ কালে শ্যাল, উইল, হ্যাভ বসাই এবং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মকে যুক্ত করি, যেমন আই শ্যাল হ্যাভ ওয়ার্ক, হি উইল হ্যাভ ওয়ার্ক, ইউ উইল হ্যাভ ওয়ার্ক। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আগের গুলোর মতোই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সে হ্যাজ, হ্যাভ অ্যাক্সিলারি ভার্ব এবং তার সাথে বিন এবং ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত হয়, যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং। সেকেন্ড নাম্বার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সে হ্যাড অ্যাক্সিলারির সাথে বিন এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, যেমন আই হ্যাড বিন ওয়ার্কিং, হি হ্যাড বিন ওয়ার্কিং, ইউ হ্যাড বিন ওয়ার্কিং। নাম্বার থ্রি এখানে শ্যাল, উইল, হ্যাভ তার সাথে বিন এবং ভার্বের আইএনজি যোগ, যেমন আই শ্যাল বিন ওয়ার্কিং, হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং, ইউ উইল হ্যাভ বিন ওয়ার্কিং। ফর্মস অফ ভার্ব, টেন্স কে ভালোভাবে শিখতে গেলে আমাদের কাছে খুব পরিষ্কার হওয়া দরকার ভার্বের ফর্ম গুলো সম্বন্ধে। আমরা সাধারণত ভার্বের পাঁচ রকমের গঠন পেয়ে থাকি। এই গঠন গুলো বিভিন্ন টেন্সে ব্যবহার হয়ে থাকে। প্রথম গঠনটি হলো ব্যাস ফর্ম, যাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলে থাকি অথবা ফার্স্ট ফর্ম বলে থাকি। সেকেন্ড ফর্ম হলো পাস্ট ফর্ম, থার্ড ফর্ম হলো পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং তার সাথে আরো দুটো এক্সট্রা ফর্ম আছে, একটা হলো আইএনজি ফর্ম আর অপরটি হলো এস কিংবা ইএস ফর্ম। তো দেখা যাক কোন ফর্মটা কোন টেন্সে ব্যবহার হয়। ব্যাস বা প্রেজেন্ট ফর্মটি, সেটা আমরা ব্যবহার করি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স অথবা ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে। আর পাস্ট ফর্ম অফ ভার্ব, এটা ব্যবহার করি পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে। পাস্ট পার্টিসিপাল ফর্মটি ব্যবহার করি অল পারফেক্ট টেন্স। সব রকমের পারফেক্ট টেন্সেই আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করি। আর আইএনজি ফর্মটা আমরা ব্যবহার করি অল কন্টিনিউয়াস টেন্স এন্ড অল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো যত রকমের বা যত প্রকারের কন্টিনিউয়াস টেন্স আছে, সেই কন্টিনিউয়াস টেন্সে আমরা আইএনজি ফর্মটা ব্যবহার করি। এস বা ইএস ফর্মটা আমরা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে ব্যবহার করে থাকি। সো এইভাবে আমরা ভার্বের ফর্ম গুলোকে প্রতিটা টেন্সে অ্যাপ্লাই করতে পারি। টেন্সের সাধারণ গঠন হলো SVO। SVO মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এতক্ষণ ধরে আমরা কেবলমাত্র ভার্ব কোথায় বসবে, ভার্ব কেমন ভাবে বসবে, সেই সব নিয়েই আলোচনা করেছি। যদি সাবজেক্ট সম্বন্ধে না কিছুই জানি, তাহলে আমাদের একটু বুঝতে অসুবিধা হবে সেন্টেন্সের স্ট্রাকচার সম্বন্ধে। সাবজেক্ট, সাবজেক্ট মিন্স দ্য পার্সন, থিংস, প্লেসেস আর আইডিয়াস দ্যাট আর ডুইং অর বিং সামথিং। সাবজেক্ট বলতে সেই সব ব্যক্তি, বস্তু, স্থান অথবা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকেই বুঝি যারা কিছু করে বা যার দ্বারা কিছু করা হয়। দ্য সাবজেক্ট মে বি এ নাউন
অর এ প্রোনাউন। সাবজেক্টের জায়গাটি আমরা পূরণ করতে পারি নাউন অথবা প্রোনাউন দিয়ে। নাউন এজ এ সাবজেক্ট, দ্য পার্সন, থিং, প্লেস অর আইডিয়াস অলওয়েজ ইউজ টু মেক এ সাবজেক্ট। কোন ব্যক্তি, বস্তু, স্থান অথবা আইডিয়ার নাম দিয়ে আমরা সাবজেক্ট তৈরি করতে পারি। যেমন নির্মল ইজ এ সোলজার, নির্মল হয় একজন সৈনিক। এখানে নির্মল একটা নাম বোঝাচ্ছে, তাই সে সাবজেক্ট। প্রোনাউন এজ এ সাবজেক্ট, পার্সোনাল প্রোনাউন্স আর অলওয়েজ ইউজ টু মেক এ সাবজেক্ট ইন এ সেন্টেন্স। পার্সোনাল প্রোনাউন গুলো সর্বদা সাবজেক্ট তৈরির কাজে ব্যবহৃত হয়। যেমন হিজ ফাদার ওয়াজ এ ডক্টর, তার বাবা একজন ডক্টর ছিল। এখানে হিজ ফাদার হলো সাবজেক্ট। ভার্বের পরে আরেকটি পার্ট থাকে, সেটা হলো অবজেক্ট। অবজেক্ট ইজ অ্যান এন্ডিং পার্ট অফ এ সেন্টেন্স, ইট মে বি নাউন, প্রোনাউন অর নাউন ফ্রেজ। অবজেক্ট হলো বাক্যের শেষের অংশ, যেটি নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে অথবা নাউন ফ্রেজ হতে পারে। নাউন এজ অ্যান অবজেক্ট, দ্য নেম অফ পার্সন, থিং, প্লেস অর আইডিয়াস অলওয়েজ ইউজ টু মেক অ্যান অবজেক্ট। অবজেক্ট তৈরির ক্ষেত্রে আমরা পার্সন, থিং, প্লেস এবং আইডিয়াজ এর নামকে বসাই। প্রোনাউন এজ এন অবজেক্ট, পজেসিভ প্রোনাউন্স আর ইউজ টু মেক অ্যান অবজেক্ট ইন অ্যান সেন্টেন্স। মনে রাখবে সাবজেক্ট হিসাবে পার্সোনাল প্রোনাউন ব্যবহার হয়, কিন্তু অবজেক্ট হিসাবে পজেসিভ প্রোনাউন ব্যবহার হয়। এক্সাম্পল, দিস ইজ দ্য বুক, এখানে দ্য বুক হলো অবজেক্ট। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার, এখানে মাইন হলো অবজেক্ট।